মোর বাপ তো কাকু মেলা কিছু খাবা যাইছিলে খাবা যাইছিল চারিক আঙ্গুর পাঁক একটা আপেল পাঁক আর লাস্টত ফর্ম হইল মোর লাস্টত লাস্টের কথা বেশি ফর্ম আছে কোন বিষ খাবা যাইছিল বিষ ইগান ঠান্ডা তুই আর প্রতিদিন কত ধোয়া দিত বাবক রে হ্যাঁ তো উইটা পদে খা যাবা কে অন্য পদে যাওয়া পারিস না ইয়া জ্বর তাপদে আবল দখল বকপা দিয়েছে বুঝা পাইছো মুই ও ফাবো ভাবলা তো খানু আ বদমা বলে অসুখ যাও না দেখে ওষুধ দি লো ভেলাইন দা শোনা যে অসুখ বলে খুব যাও না দেখে ওষুধ বাঁচে না মরে হে বা এ মুই ভজম যাম তো কোনো খাবা মেনা আছে মোক তো খাবা মন আছে বা একটা আপেল আর চারিক আঙ্গুর তুই য তাবত আবল দাবল ধুয়ে না বকপা আর মা মুই তো মরবার পথ চলে গেছো তো তো উইটা পদে খা যাবা কে অন্য পদে যাবা পারিস না ইয়া জ্বর তাপদে আবল দাগল বকপা ধুইছে বুঝা পাইছো মুই কি রে বাবা কে যাব রে মুই গড়া ভজম বুঝাম ফুবা ও মুই যে তোর বাবাক দেখবা আসলো না ও দেখবা আসলো তাই বাড়িতে আই মুই তো ভজম যাবা যাইনি দূর আই বাড়িতে আই ও তে সদি খুবা ছায়া লাউ ডেরা কত দাদারা হ্যাঁ আরে লোকজন যাওয়া আসা নাই যাইছি আচ্ছা না বস তাইছে রোক রোক বাবু হ্যাঁ মই না বসি মি কোন তোর বাবাক দেখবা আসো মই একটা জান দাও আমার ভেদাল খুব যাইছি নাই তো তোর বাবাক খালি কোন দেখেলু দেখে দেখে ঘর ছ তো ঘর ছ তো মই দেখে না চল যা মোর খুব ভেদাল বুঝা পাইছি তো কোন দেখেলু যা দেখে একদি হে বাবু ও ফুবা তোর বাবাক তো মই দেখনু ব্যবহার স্বভাবার খুব খারাপ বুঝাই না বাঁচবে নি বোধে দেখাশোনা করছি নাই শালা ফুবা মুয়ে মোর বাবক না দেখাশোনা করছো এ মুই প্রতিদিন গত ধোয়াছু ইগান ঠান্ডা তুই আর প্রতিদিন গত ধোয়া দি তোর বাবক রে হ্যাঁ বাও ও ফুবা তাই কাম তুই খুব ভালো করছিস তোর বাপ না একদিন গত দাদা সাত দিনে থেনি তোর ফুফুক যে মুই বিহা করু মুই দেখিছি বুঝা পাইছি তো ভালো হয়ে যায় ওই তোর বাপের জিলা গ্যাপ পছিল তুইলা তাও ফুকা দেছি তো হ্যাঁ মুই ফুকা দেছি তো ভালো হয়ে যায় এটাই ভালো হয়ে যায় এ বাবু মুই বাড়ি চল যাম বুঝা আছি নাই যাবা চল যাম তো তোর বাবা কোনো মুই দেখেলু আদি কোনো দেখে চল যাও আই আই এ বা এ ফুবা ইচ্ছা দেখা করবা কি রে বাবু তোর বাপ মরে গে নাই রে বাবু বাবা তোক দি তুই বলো মোর বাপ ওটা চলে গেছি তো ওইটা পথে মুই বন্ধ করছি তুই কুম বাহা দে গেল গে বাবু কানিস না বুঝাই না কানিস না এলে ব্যবস্থা করে এনে নাই বুদ্ধি করবা লাগবে বুদ্ধি করবা লাগবে ওইটা পথ বন্ধ করে দিনু ফুবা ওয়াই কথা মোর বাপ ওটা চলে গেছি ওইটা পথ মুই বন্ধ করে দিনু বাবা দে গে আই ইতিহাস মাটিমুটি দিই নুই তিন দিন মই মুরব বিল আছে না আমার উলাই একটা টানে তিন দিন কলে ফকি যাব তোর বালে কোনে বুঝাইছি নাই তুই একটা ফকির টাকা আনে ফুই যাব তা কইলিস ফুই যত করবা লাগবে হ্যাঁ কোনো করবা লাগা বলে তাহলে করবা লাগবে মগ তাহলে ফকির লো যাবা লাগবে হ্যাঁ তুই ফকিরটা লো দেখা করে নাই তো কোনো ফকির যাব কই লেলিস বুঝাইছি নাই মুই বাড়ি যাও মোর কোনো কই আলু আন কোনো কামাবা লাগা বুঝাইছি তো ফুয়া চা খাবনি বস না তোর মা বলে তুই ইচ্ছা দাও বুঝাইছি নাই মুই রাতা না ওসু মু যা কোনো ছড়া কোনো কই ওসু তো কোনো ফুইটা দেখা করে তা কাল ফুবু কোনো পাড়া দিস ফুবা হবে তো হবে তোর ফুবু পাড়া দিম আচ্ছা লাভলে আর ফকির যত বলে ফকির লো যাবা লাগবে তাহলে না তাহলে ফুকি যাও তো বাধা হ্যাঁ রে মুই তো ফুকিটা বাড়ি ধরু নি না ফদি কে ছাড়ি গেলাম ফ না কেন কামি হে ভাই এই কি হইছে এই রজব ফুকি রে বাড়ি কুন্দি কইবা আরো ভাই ইডা ইডা তেলা না হচ্ছি অজে টেন্ডার যে তো দশনু ভাই রে হারা দি দেও শুনু যে যে টেন্ডার জাদি দে ইডা বাড়ি নি ইডা হ্যাঁ ও মে চলে গেনু রে
তোমরাই কি রজব ফকির ডিঙ্গি তোর বাড়ি গুণ্ডে বাবু আজ পর্যন্ত মুখ তো কেউ ফকির কয় নি করলে তো মুখ মিয়া সাহেব কয় মুখ তুই আর মুখ ফকির কয়াছি বা তো মুখ ফকিরের কথা কইছে মিয়া সাহেব তো মুখ কথা কয় নি তাহলে মুখ চলে যাও তো ঠিক আছে চাচা এ বাবু শুন 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 এ মুয়া ফকির মুয়া মিয়া সাহেব বর্তমান যে ডিজিটাল যুগ এলা তোর কি সমস্যা মোর কাকু মেলা সমস্যা মোর বাপ মরবার আগত না মেলা কিছু খাবা চাইছে তোর বাপের খাবার লা যদি মুখ খিলাইস তাহলে তোর বাপ কবটার শান্তি পাবে তোর বাপ এলা কি কি খাবা চাইছিল মোর বাপ তো কাকু মেলা কিছু খাবা চাইছিল খাবা চাইছিল চারিক আঙ্গুর একটা আপেল আর লাস্টত যে ফর্ম হইল মোর লাস্টত লাস্টের কথা বেশি ফর্ম আছে কোন বিষ খাওয়া যাইছিল বিষ বাউ মহিলা যাব খাও না তুই মোর সঙ্গে ভালো ফকির দেখিস তা তোমরা একটা ভালো ফকির দেখে মোক যোগাযোগ করে দো ও আমার সদারটার কাঠ খান লো উমাক ফোন দিবেন তো দো কাঠ খান দো মানে বেকাতে কুলে ঢুকিছে এইখান লো এইখান দেখে না আমার সদারটা ফোন দিবেন ও তো ঠিক আছে কাকু হ্যাঁ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শালা কোন যুগ হইছে রে ফকিরেরও কার্ড আছে বহদি হ্যাঁ ব্যবসায় লোকলা কার্ড রাখবে ফকিরেরও কার্ড রাখা যায় যাও দি এলা আন্দে বেড়া সুরে কাঠখানার লোকরা সাবে পাও না এই মা পুষ এ ভাই এই কাঠখানার দেখতো এখানে খেজুর এটা লোকের বাড়ি ভাই এটা লোকের বাড়ি তো ভাই এটা এটা হ্যাঁ এটা এটা ও তো ঠিক আছে ভাই পাইছো তখন ভাই এই অ্যাড্রেসটা দেখো তো এটা তো আমার সারের অ্যাড্রেস হ্যাঁ এটা কাই দিছে এটা আমার রজব ফকির দিছে রজব ফকির দিছে ভিতরত কথা কইবা লাগবে তারপর স্যার রজব ফকির একটা কাস্টমার রেফার করে দিছে এ আলামিন কি করছিলি জি স্যার ওই গেটত বলে একটা কাস্টমার হচ্ছে যত ভিতরত লে আচ্ছা লে হচ্ছে কাইছে এই যে ভাই হচ্ছে কাইছে ভিতরে যা স্যার ভিতর যাবা কই মোর বাবার কুলে ফকির জগতে কথা কবা গেছিলো রজব ফকির কথা ফকির জগত মি খাও না তোমার রেফার্ড করে দিছে এটা তোমার দোষ না ও বাবু আমরাও তো আর ইলা দাওয়াত খাই না বুঝা পাইছি আমরা এখন দেশ বিদেশ ঘুরে আছি এখন আমরা ইলা দাওয়াত আর রজে মানে যে যাই না ইলা দাওয়াতত কাকু তুই যে দেশ বিদেশ ঘুরেছি না তাহলে তো কপাল হানে বড় গে কাকু গে তুই কপাল হানে কথা কয় দি না তুই তো কপাল হানে খাইনি রা শুনা তুই কয় দি কেন শুনু মুই কোন না মোবাইলত দিয়ে ফোন হচ্ছিল এটা হচ্ছে এটা তুই রিসিভ করত এটা তো আরো খাই ফোন দিছে দি হ্যালো আসসালামু আলাইকুম স্যার এখন ব্যস্ত আছে একটু পরে কথা বলেন আচ্ছা তুই কপাল হানের কথা কয় দি বাউ হ্যাঁ কয় দি কাকু তো চাঁদি সেনা হ্যাঁ চকি আনত দিছিল মুখ ভাত খাবা হ্যাঁ চকি আনত কথা এটা বসে ভাত লা খা হ্যাঁ ভাত লা খাইতে খাইতে মুই উপরত ফ্যান ছিল মুই তো ওটা দেখুনি যে নুঠিছু এনে এমন মাথাটা চুল্লাত লাগিছে চুল্লা উঠে যায় না লোকটাও ঘুরিছু দুই তিনটা পাক দিছু একেবারে না দুই তিনটা দেশ ঘুরে মনে হয় যে শেষ করে দিছু ওই ঘুরনটাতে বুঝা পাইছিস আর দুই তিনটা দেশ ঘুরে আনে দেখলু মুই গরিব লোকের দাওয়াত নাই এই বড় লোকের দাওয়াত বর্তমান বুঝা পাইছি এই যার টানে তো দাওয়াত খান মুই লিবা পাইমি আর বর্তমান হচ্ছে দাওয়াতলা যাবো কেঙ্গে একটা বড় লোকের দাওয়াতত যাবো ও দিবে টনে টনে চাউল আর তোর বাড়ি গেলে তুই দিব দুই কেজি চাউল আর এক পা আর কম এলা দাওয়াতত মুই যাম বর্তমান মুই হইনু সেলিব্রিটি লোক ও তোমার তাহলে সেলিব্রিটি ফকির তুই দেখিস না দেখিস দি এটা মোবাইলের মধ্যে 2 লাখ টাকা আছে দেখলো তো কুন্না মোবাইলত ফোন হচ্ছে বাবুকে দিছি বে করবা টাইম না ফকির দেখি ফকির থানার বাইরে যে দাউরানটাক দেখলো ওক দেশু মাস 30,000 এই পিয়ারটাক দেশু 50,000 এইলা দাওয়াতত মুই যাও বতা মুই সেলিব্রিটি লোক ঠিক আছে কাকু মুই চলে গেল আচ্ছা তুই যা সালাম আলাইকুম মনে কিছু লিস না ভাই এলা ফকির টকির আর ছাবে বেড়ান না এই ফকির জেলা টাকা ফকির জগৎ করবেন এলা টাকা মসজিদ মাদ্রাসা দান করে দিবেন তাতে হাজার সুখিয়া হবে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তেঁতুলিয়া মজার টিভি